শান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্স এর 57তম পার্ট, এর আগে 1 থেকে 56 পার্ট এই চ্যানেলে আপলোড হয়েছে। যারা দেখোনি তারা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে ভিজিট করে দেখো, অথবা শান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়েও তোমরা ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সে গিয়েও ভিডিওগুলো দেখতে পারো। দেখতেই পাচ্ছ বাংলাগুলো কী লেখা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হচ্ছে পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। এইভাবে আমরা ট্রান্সলেশনগুলো করব। অবশ্যই ভিডিওটা পজ করে এগুলো একটু দেখে নিও তোমরা। আমরা শুরু করি। দেখো প্রথমটা কি বলছে, তুমি ভুল করছো। দেখো এই যে ইংরেজিটা তুমি ভুল করছো, এই জায়গাটা আমরা সাধারণত সচরাচর বলে থাকি যে তুমি মিস্টেক করছো, ঠিক আছে, এরকম বলে থাকি আমরা, এমনি চলতি বাংলায় বলে থাকি। কিন্তু এইটার আসল ইংরেজিটা কীরকম হতে পারে সেটা একটু দেখো। এটা প্যাসিভ ভয়েসে কীভাবে হবে, সবগুলোই যে পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস হবে এমন নয়। এটা প্যাসিভ ভয়েসে এইরকমভাবে হয়, ইউ আর মিস্টেকেন। ইউ আর মিস্টেকেন মানে হচ্ছে যে তোমার ভুল হচ্ছে বা তুমি ভুল করছো, ঠিক আছে, তুমি ভুল করছো, এর ইংরেজিটা হবে ইউ আর মিস্টেকেন। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এবং প্যাসিভ ভয়েসে রয়েছে। এটা তোমার ভুল হয়েছে এরকম বোঝাচ্ছে আর কি, অর্থাৎ তুমি ভুল করছো, ঠিক আছে। এরকমভাবে যদি এরকম আরেকটা বাক্য তোমাদের জন্য রাখা হয়, তিনি ভুল করছেন, ঠিক আছে, এটা কীরকমভাবে হতে পারে। ওই একই রকমভাবে প্যাসিভ ভয়েসে যদি করা হয়, তিনি ভুল করছেন, একই রকমভাবে ইংরেজিতে এরকম বলা হয়, ঠিক আছে। তো দেখো সেটা কীরকম হচ্ছে, হি ইজ মিস্টেকেন। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তাহলে আমার ভুল হচ্ছে আই অ্যাম মিস্টেকেন, ওকে, বা আমার ভুল হয়েছে এরকমও বলা যেতে পারে, আই অ্যাম মিস্টেকেন, এভাবেও ইংরেজি ব্যবহার করা যেতে পারে। এটা যেমন কী হয়েছে, তিনি ভুল করছেন, হি ইজ মিস্টেকেন, ওকে, মানে তার ভুল হয়েছে বা তার ভুল হচ্ছে এরকম বোঝাচ্ছে। তো ইংরেজিতে এই ভুল করার ব্যাপারগুলোর এই রকমভাবে ট্রান্সলেশন হয়, এটা একটু আমাদের জানতে হবে, জেনে রাখতে হবে। পরেরটা দেখো কী বলছে, তাকে খুব মেরেছে। দেখো তাকে মেরেছে, সে তো নিজেকে নিজে মারেনি, কেউ না কেউ তাকে মেরেছে, তো তাকে খুব মেরেছে, এটা আবার পারফেক্ট টেন্সে রয়েছে কিন্তু প্যাসিভ ভয়েসে করতে হবে। দেখো ইংরেজিটা কীরকম হচ্ছে, তাকে খুব মেরেছে, এটা প্যাসিভ ভয়েসে হবে। দেখো হি হ্যাজ বিন, তারপরে মারা ইংরেজি বিট, তার পাস্ট পার্টিসিপল ফর্ম কি, বিটেন। দেখো হি হ্যাজ বিন বিটেন, এরকম হয়ে গেল, তাকে মেরেছে হলো। কিন্তু ওই যে রয়েছে না খুব মেরেছে, খুবের জন্য একটা আমাদের আনতে হবে সিভিয়ারলি, ওকে, তাহলে হি হ্যাজ বিন সিভিয়ারলি বিটেন। এই সিভিয়ারলিটা ঠিক বিটেনের আগে আনবো, এটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা এই যে বিটেন, এই বিটেনকে মডিফাই করছে, ঠিক আছে, তাহলে হি হ্যাজ বিন সিভিয়ারলি বিটেন, ওকে। তারপরে দেখো এটা প্যাসিভ ভয়েসে আমরা কি করলাম, এই সিভিয়ারলি যে অ্যাডভার্ব, সেই অ্যাডভার্বটাকে অক্সিলারি এবং মেন ভার্বের ঠিক মাঝখানে বসালাম, বোঝা গেল ব্যাপারটা কি। দেখো প্যাসিভ ভয়েসে এরকম করতে হয়। তারপরেরটা তোমাদের জন্য রাখছি, আমাকে খুব মেরেছে, ঠিক আছে, তো আমি তো নিজেকে নিজে মারিনি, কেউ না কেউ মেরেছে, ঠিক প্যাসিভ ভয়েসে হবে এবং পারফেক্ট টেন্সে হবে। তাহলে কি হতে পারে, দেখো আই দিয়ে বাক্য শুরু হবে, আই হ্যাভ বিন হলো, তারপরে মেরেছে ইংরেজি হচ্ছে ওই বিটেন, আর খুবের জন্য আমরা সিভিয়ারলি আনবো, তাই না। ভিডিও পজ করে অবশ্যই ট্রাই করো, দেখো আই হ্যাভ বিন সিভিয়ারলি বিটেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ। এই সিভিয়ারলি মানে ভীষণভাবে, ঠিক আছে, বা খুব, এইটা তো এইটা রয়েছে কি, প্যাসিভ ভয়েসে রয়েছে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, আগেরটাও তাই। পরে দেখো পুলিশ তাকে চালান দিয়েছে, এই যে চালান দেওয়া মানে অ্যারেস্ট করা, ঠিক আছে, এটা শুনেই যেন কেমন লাগছে, চালান দেওয়া মানে হচ্ছে অ্যারেস্ট করা, পুলিশ তাকে চালান দিয়েছে, এই চালান দেওয়া মানে কি বললাম, তাহলে অ্যারেস্ট করা। দেখো ইংরেজিটা কীরকম হচ্ছে, হি হ্যাজ বিন অ্যারেস্টেড, এটা তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই সেন্টেন্সগুলো সাধারণত প্যাসিভ ভয়েসে হয়ে থাকে, তবে অ্যাক্টিভ ভয়েসে করলে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এমন নয়। হি হ্যাজ বিন অ্যারেস্টেড মানে তাকে অ্যারেস্ট করা হয়েছে, কার দ্বারা, বাই দ্য পুলিশ। এইটাকে কিন্তু অ্যাক্টিভ ভয়েসেও করা যেতে পারে, কীরকম, দ্য পুলিশ হ্যাজ অ্যারেস্টেড হিম, এবার এরকমও কিন্তু করা যেতে পারে। তাহলে এই ইংরেজিটা হচ্ছে একটু প্যাসিভ ভয়েসে আমরা করলাম, হি হ্যাজ বিন অ্যারেস্টেড, তাকে চালান দেওয়া হয়েছে বাই দ্য পুলিশ, পুলিশের দ্বারা। যদিও বাংলার বাক্যে কিন্তু রয়েছে পুলিশ তাকে চালান দিয়েছে, বাংলায় কিন্তু রয়েছে অ্যাক্টিভ ভয়েস, কিন্তু অ্যাক্টিভ ভয়েস থাকলেও এটা ইংরেজিতে অনেক সময় আমরা প্যাসিভ ভয়েসেই বেশিরভাগ সময় করে থাকি, ওকে। তো আবারও বলছি, দ্য পুলিশ হ্যাজ অ্যারেস্টেড হিম করলে কিন্তু ভুল নেই। পরেরটা দেখো কী বলছে, তাকে একটি এটি করতে বলা হয়েছে, ঠিক আছে, এটাও প্যাসিভ ভয়েসে রয়েছে দেখো, এবং অবশ্যই পাস্ট, সরি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে রয়েছে। দেখো তাকে এটি করতে বলা হয়েছে, আচ্ছা, কিছু করতে বলা হয় যখন সেটা আস্কড দিয়ে করতে হয় এবং সেটা প্যাসিভ ভয়েসে করতে হবে। দেখো তাহলে তাকে কী হবে, হি হ্যাজ বিন আস্কড, এর মানে কি, তাকে বলা হয়েছে কিছু একটা করতে। এই আস্কড মানে কিন্তু জিজ্ঞাসা করা না,
এই আক্স যখন বাক্যের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে মানে হয় কিছু একটা করতে বলা, আর যখন ডাইরেক্ট স্পিচে থাকে তখন তার মানে হয় হচ্ছে জিজ্ঞেস করা। ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ যখন ন্যারেশনের মতো হয় তখন সেটার মানে হয় হচ্ছে জিজ্ঞেস করা, ঠিক আছে? ডাইরেক্টেও থাকতে পারে, ইনডাইরেক্ট স্পিচেও থাকতে পারে। তাহলে হি হ্যাজ বিন আস্কড, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, এটার মানে হচ্ছে তাকে বলা হয়েছে কিছু একটা করতে। যে কী করতে বলা হয়েছে? এটি, এটির জন্য আমরা ইট আনবো, করতে, করা ইংরেজি হচ্ছে ডু, আর তে রয়েছে তের জন্য টু ডু, তাই না? তাহলে টু ডু ইট করলেই হয়ে যাচ্ছে। দেখো টু ডু ইট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য, আমরা শুনেছি। দেখো এই বাক্যটা আমরা শুনেছি, এটা খুব সহজ একটা বাক্য, কিন্তু ইংরেজিতে অনেক সময় এই বাক্যটাকে এইভাবে বলা হয়ে থাকে, উই আর টোল্ড, প্যাসিভ ভয়েসে বলা হয়ে থাকে, উই আর টোল্ড, মানে আমাদের বলা হয়। বোঝা গেল? আমরা শুনেছি, উই আর টোল্ড, এটাকে আমরা এভাবেও করতে পারি, উই হ্যাভ হার্ড, উই হ্যাভ হার্ড অফ ইট, বা উই হ্যাভ হার্ড ইট, এভাবেও কিন্তু করা যেতে পারে, হিয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম এটা। তাহলে যেটা বক্তব্য এখানে আমরা শুনেছি, এটাকে অনেক সময় ইংরেজিতে কিন্তু এইভাবে করা হয়, উই আর টোল্ড, এটা কিন্তু ভালো ইংরেজি, কিন্তু উই হ্যাভ হার্ড করলেও হবে না, তা কিন্তু নয়। পরের বাক্য, তাকে লেখা হয়েছে। কি বলছে? দেখো তাকে লেখা হয়েছে, লেখা ইংরেজি কি লেখা ইংরেজি রাইট, লেখা হয়েছে, সে তো নিজে নিজে তাকে লেখেনি, তাকে কেউ না কেউ লিখে পাঠিয়েছে, এরকম বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি হবে, কোন প্রিপোজিশন বসবে একটু দেখে নাও। দেখো আই হ্যাভ রিটেন, এটা অ্যাক্টিভ ভয়েস একটু দেখিয়ে নি, তারপরে প্যাসিভ ভয়েস দেখাচ্ছি। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি টু হিম, তাকে, এর মানে হচ্ছে আমি তাকে লিখেছি, মানে তাকে লেখা হয়েছে। এটা অ্যাক্টিভ ভয়েসে, এর কিন্তু আক্ষরিক অর্থ হচ্ছে আমি তাকে লিখেছি, কিন্তু তাকে লেখা হয়েছে যখন বলা হচ্ছে তখন অনেক সময় কনসেপশন একই রকম রেখে এটা অ্যাক্টিভ ভয়েসেও করা হয়ে থাকে। যাই হোক, দরকার নেই এটা। তাকে লেখা হয়েছে, এটা প্যাসিভ ভয়েস যদি আমরা করি তাহলে এরকম হবে, হি হ্যাজ বিন হলো রিটেন টু। এই যে যে রিটেন আর টু এটা একসাথে বসলো, দেখো হি হ্যাজ বিন রিটেন, এইখানটায় দেখো এই যে হিম রয়েছে এটা অবজেক্ট, এই অবজেক্টটাকে টেনে নিয়ে আমরা এখানে ভয়েস চেঞ্জ করে দিলাম, হি হ্যাজ বিন রিটেন টু, এই টু প্রিপোজিশনটা কিন্তু এরপরে বসে যাবে। তাহলে এই যে তাকে লেখা হয়েছে এটার জন্য আমরা এটা লিখতে পাচ্ছি, হি হ্যাজ বিন রিটেন টু। যাদের ভয়েস চেঞ্জ নিয়ে ডাউট আছে বা কোনো সমস্যা আছে তাদেরকে রিকোয়েস্ট করব, শান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে গ্রামারের যে প্লেলিস্টটা আছে ওখানে তোমরা দেখো, ওখানে খোঁজো, ওখানে কিন্তু ভয়েস চেঞ্জ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের সব নিয়ম কানুন উদাহরণ সহ পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে তাকে লেখা হয়েছে, তাহলে হি হ্যাজ বিন রিটেন টু হলো, বা এটার অ্যাক্টিভ ভয়েসেও তোমরা এটা করতে পারো, এটাও হবে, আই হ্যাভ রিটেন টু হিম। ওকে, পরেরটা দেখো কী বলছে, ডাক্তারের জন্য লোক পাঠানো হয়েছে। আচ্ছা, লোক পাঠানো, এই ইংরেজিটা কি সেন্ড ফর, তোমরা এই ফ্রেজাল ভার্বটা ছোটোবেলায় পড়েছো, সেন্ড ফর, সেন্ড ফর মানে কাউকে ডেকে পাঠানো, লোক দিয়ে ডেকে পাঠানো ইত্যাদি বোঝায়, ঠিক আছে? এটাও আমরা অ্যাক্টিভ প্যাসিভ দুই রকমভাবেই দেখব। দেখো এটা ইংরেজিতে কী লেখা যেতে পারে, দেখো আই হ্যাভ সেন্ড ফর, আচ্ছা ডাক্তারের জন্য লোক পাঠানো হয়েছে, এই কথাটা যখন আমি বলছি তার মানে আমি পাঠিয়েছি, ঠিক আছে? সেটা ধরে নেওয়া হচ্ছে, ডাক্তারের জন্য লোক পাঠানো হয়েছে, বক্তা যে সেই পাঠিয়েছে, বক্তা যেহেতু আমি, তাই আই দিয়ে সেন্টেন্স হচ্ছে, আই হ্যাভ সেন্ড ফর, আমি ডেকে পাঠিয়েছি, কার জন্য ডেকে পাঠিয়েছি, কাকে ডেকে পাঠিয়েছি, মানে কোনো একজন লোককে এর মধ্যে পাঠানো হয়েছে, সেই লোকের নাম কিন্তু এখানে উজ্জ্ব থাকে। এই সেন্ড ফর যখন বাক্যে ব্যবহার করা হয় তখন সেই লোকের নাম কিন্তু উজ্জ্ব থাকে। তুমি যদি ব্যবহার করতে চাও সেটাও করা যায়, আই হ্যাভ সেন্ট অমুক ফর অমুক, এইভাবেও করা যায়, কিন্তু দরকার হয় না। আই হ্যাভ সেন্ট ফর মানেই হচ্ছে আমি কাউকে না কাউকে পাঠিয়েছি, কার জন্য পাঠিয়েছি, এইবার সেইটা, দ্য ডক্টর, ফর দ্য ডক্টর মানে ডাক্তারের জন্য, ডাক্তারকে পাঠিয়েছি তা কিন্তু না, এই ডাক্তারকে ডাকার জন্যে কাউকে আমি পাঠিয়েছি, এইটা কিন্তু এখানে বোঝাচ্ছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাকে প্যাসিভ ভয়েসেও করা যেতে পারে, ঠিক এই রকম, দ্য ডক্টর হ্যাজ বিন, ঠিক আছে, এই ডক্টরটা হচ্ছে অবজেক্টে রয়েছে, এটাকেই টেনে নিয়ে এলাম, তাহলে ডক্টর হ্যাজ বিন হলো, ওকে। তারপরে কী হবে, সেন্ড ফর, এইটাই লিখে দিতে হবে, ওর ফর যে প্রিপোজিশন সেটাও লিখতে হবে, যেমন রিটেন টু আমরা লিখেছিলাম, তাহলে সেন্ড ফর, এটুকু যদি আমরা লিখি তাও কিন্তু হচ্ছে, বা এটাও লিখ, দুটো যে কোনো একটা ট্রান্সলেশন করলেই কিন্তু হচ্ছে। এ প্রথমটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, পরেরটা প্যাসিভ ভয়েসে রয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য তোমাদের জন্য, গাড়িখানা খুব বোঝাই করা হয়েছে, যে গাড়িখানা ইংরেজি হচ্ছে ভেহিকেল, বোঝাই করা ইংরেজি হচ্ছে লোড করা, খুব হচ্ছে হেভিলি করতে পারি আমরা, ঠিক আছে, করা হয়েছে, এই সেই আবার প্যাসিভ ভয়েসে করতে হবে এবং পারফেক্ট টেন্সে রয়েছে, তোমরা ট্রাই করো, আশা করি ভিডিও পজ করে ট্রাই করেছো। এবার দেখো দ্য ভেহিকেল, ওকে,
হ্যাজ বিন লোডেড, এইটুকুর মানে কি? এইটুকুর মানেই কিন্তু হয়ে যাচ্ছে গাড়িটিকে লোড করা হয়েছে। এইবারে এই যে খুব লোড করা হয়েছে এর জন্য আমাদের হেভিলি এই শব্দটা আমরা নিয়ে এলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, তাহলে দ্য ভেহিকেল হ্যাজ বিন হেভিলি লোডেড, এই হেভিলিটাকে এই লোডেডের আগে আর এই অক্সিলারিগুলোর পরে বা মাঝখানে, এই দুইয়ের মাঝখানে, এইটা আর এইটা, এই দুইয়ের মাঝখানে বসালে দেখতে শুনতে ভাল লাগে। পরেরটাও তোমরা একটু ট্রাই করো, ছেলেটিকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, ভিডিও পজ করে অবশ্যই ট্রাই করবে। দেখো তোমাদের একটা কথা বলি, শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে পি কে দে সরকারের বইয়ের বহু অনুবাদ এবং পি কে দে সরকারের বইয়ের অনুশীলনীর অনুবাদ যেমন আছে, সেই সঙ্গে অনুশীলনীর প্রেসি বহু এ চ্যানেলে আপলোড হয়েছে। 60-65টা বিভিন্ন ইম্পর্ট্যান্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং কিন্তু এ চ্যানেলে আপলোড হয়েছে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং আসবেই। ঠিক আছে, সেই ধরনের নিউজ পেপার রিপোর্ট রাইটিং আপলোড হয়েছে, তোমাদের যাদের সেগুলো প্রয়োজন রিকোয়েস্ট করব অবশ্যই এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স অথবা শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেল প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নিও প্লিজ। দেখো, ছেলেটিকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এই যে ইংরেজিটা, এটা কিভাবে করা যেতে পারে? ছেলেটি তো আর নিজেকে তাড়ায়নি, কেউ না কেউ তাকে তাড়িয়েছে, তাহলে ছেলেটিকে তাড়ানো হয়েছে কি ইংরেজি হচ্ছে? দেখো, দ্য বয় হ্যাজ বিন, ওকে, এবার তাড়িয়ে দেওয়া ইংরেজি কি? ড্রাইভ আউট, নিশ্চয়ই তোমরা লিখে ফেলেছো, সেটা ড্রাইভ হ্যান আউট হবে, দ্য বয় হ্যাজ বিন ড্রাইভ হ্যান আউট। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করবো, শেষ করার আগে একটু রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিও সুবিধা নিতে পারে। আর যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটা প্রেস করে নিও যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। অনেকে অভিযোগ করো যে এই ভিডিওর নোটিফিকেশানগুলো পাই না, তাদেরকে রিকোয়েস্ট করবো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অথবা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জাস্ট শান্তনাময় স্যার বলে সার্চ করলেই তোমরা পাবে, ওখানে তোমরা জয়েন করতে পারো। প্রতিটা নতুন ভিডিওর কিন্তু লিঙ্ক আমি ওখানে দিয়ে দিই। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিও, ভালো থেকো।